কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর শুরু করছি চারটে চারদিক দানার আসার কথা ছিল এবং সেই আসার এখনো পর্যন্ত যেটা খবর তাতে 24 তারিখ রাতে থেকে 25 তারিখ সকালের মধ্যেই ওড়িশার ভিতরকণিকা এবং এদিকে তার পাশাপাশি ধামরার কাছাকাছি কোনো একটি জায়গায় ল্যান্ডফল হতে পারে দানার কিন্তু তার প্রভাবে আজকে থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে ওড়িশার বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ওড়িশার মোট 6টি জেলায় ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বলেই জানতে পারা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনারও বেশ কয়েকটি জায়গায় শুরু বৃষ্টি অন্যদিকে ইতিমধ্যেই এই দানার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে পুরসভার কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ক্ষেত্রে 100 থেকে 120 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে এই ঝড় এমনটাই এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় থেকে যে ছবি ইতিমধ্যেই এই দানার কথা মাথায় রেখে সাউথ ইস্টার্ন রেলওয়ে এবং ইস্টার্ন রেলওয়ের বেশ কিছু ট্রেন ইতিমধ্যেই বাতিল ঘোষণা করা হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে রয়েছেন আমাদের সঙ্গে রাজু দাস অন্যদিকে দীঘা থেকেও রয়েছেন আমাদের প্রতিনিধি আপনাদের জানিয়ে রাখি আমি প্রথমে চলে যাব দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস দক্ষিণ চব্বিশ পরগনা এই মুহূর্তে কী পরিস্থিতি সেখানে প্রশাসনিক পর্যায়ে কী পদক্ষেপ এবং যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনায় ফ্রেজারগঞ্জ রয়েছে যেখানে একটা ছোট মৎস্য বন্দরের মতো সব মৎস্যজীবীরা কি সমুদ্র থেকে ফিরে আসতে পেরেছেন প্রশাসন সূত্রে কী জানতে পারা যাচ্ছে দেখো প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে সকল মৎস্যজীবীরা গভীর সমুদ্রে বা নদীতে মাছ ধরতে গেছিল তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয়ে গেছে এছাড়াও সুন্দরবনে যে সকল পর্যটকরা রয়েছে তাদেরকে কিন্তু আজকের মধ্যে সন্ধ্যার মধ্যে প্রত্যেকেকেই ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং এখনও পর্যন্ত সরকারি সূত্রে এই মুহূর্তে কোনো পর্যটক কিন্তু সুন্দরবনে নদীবক্ষে নেই এবং শুধু তাই নয় আগামী কাল থেকে শুক্রবার পর্যন্ত কোনো পর্যটককে সুন্দরবনের ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে এবং তাদেরকে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসনের পক্ষ থেকে অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু কঠিন সমস্ত বিষয়টি নজর রাখছেন এবং এর আগেও আয়লা থেকে বুলবুল সমস্ত রকম ঝড় সামলাতে সক্ষম প্রশাসন তারা যুদ্ধকালীন তৎপরতা যা যা ব্যবস্থা নেওয়া তাই নেওয়া হয়েছে ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে একটি মাস্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখান থেকে ঘোষবা বাসন্তী কুলতলি বিভিন্ন জায়গায় নজরদারি রাখা হচ্ছে এবং এছাড়াও কিভাবে ত্রাণ কেমন পৌঁছাচ্ছে কি পরিস্থিতি কতজনকে ফিরিয়ে আনা হয়েছে নিরাপদ আশ্রয়ে সব কিছুই কিন্তু নজরদারি করছে প্রশাসনে অপরদিকে ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপের যার যে সকল প্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু হাত লাগিয়েছেন তারাও কিন্তু মানুষজনকে নিরাপদ আশ্রয়ে যে সকল আয়লা সেন্টার রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং মানুষের প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না এবং প্রশাসনের কাছে একটি চ্যালেঞ্জ যে এবারেও তারা এই ঝড়ের মোকাবিলা করতে সক্ষম হবে এখনো পর্যন্ত যা গতিবিধি আছে কিন্তু সেই রাত্রে যদি ল্যান্ডফল করে অর্থাৎ সেই সময় জোয়ার থাকবে সেটাই একটু ভাবাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ইরিগেশন দপ্তরের আধিকারিকরা কিন্তু তারা নদীবক্ষে রয়েছেন এবং সমস্তটা বিষয়টাই তারা নজরদারি রেখেছেন পুলিশ প্রশাসন এবং অপরদিকে আধিকারিকদের প্রত্যেকেই কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন সব রাজু তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে রয়েছেন দীঘা থেকে আমাদের অপর প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য দীঘাতে জলস্তর যদি বেড়ে যায় এবং সেক্ষেত্রে দীঘার যে সমস্ত সিবিচে আমরা দেখেছি সকলেই পর্যটকরা জানেন যে দীঘার সিবিচের পাশে অনেক অস্থায়ী দোকান রয়েছে সেগুলির ক্ষেত্রে বা পর্যটকদের হোটেল থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ দেখতে পেলে মধুসূদন
একদমই দেখো অঙ্কুর দা, আমরা এই মুহূর্তে রয়েছি নিউ দিঘাতে। আমি আমার ক্যামেরা পার্সন সম্মুখে একটু দেখাতে বলবো যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুরো যে সি বিচ কিন্তু পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে। একেবারে কিন্তু কোনো পর্যটক কিন্তু এখানে নেই। আপাতভাবে দেখতে পাচ্ছ যে এই সামনেই যে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আরেকটু যদি পিছনের দিকে লক্ষ্য করি একেবারে কিন্তু দেখতে পাচ্ছ আরও একটি কিন্তু বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যেখানে বহু পর্যটক তারা কিন্তু রয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একদিকে যেমন বাঁশের ব্যারিকেড এমনকি দড়ি দিয়ে আটকে রাখা হয়েছে, যাতে এলাকার পর্যটকেরা যাতে কোনোরকম ভাবে সমুদ্রের কাছাকাছি যেতে না পারে। আমি যদি একটু সরাসরি পর্যটকদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি, কোথা থেকে আসছেন, কত পৌঁছেছি রাত্রে, প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে, আমাদেরকে তো মানা করছে, আমরা এখানে বেড়াতে এসেছি তো আমাদের বুঝে সমুদ্রের ধারে আসা হবে না। আমরা অনেক দূর থেকে এসেছি, মানে আমাদের ঘোরার তো খুবই ইচ্ছা অনেক দূর থেকে আসা, মুর্শিদাবাদ থেকে সবার শখ মানে এখানে ঘুরতে আসা। তো কেন এখানে আটকে দিল কেন বলছে, নিম্নচক মানে বৃষ্টি খুবই ঝড় বাতাস হবে এর জন্য আটকে দিচ্ছে আমাদের। কেউ যেতে পারছে না? না, আমরা কেউ যেতে পারছি না। আমরা মানে আরো অনেক জায়গা বেড়াবো বলছি, পুরী যাবো বলছি, ওইটাও মানা করছে আমাদের। পুরীতেও তো উড়িষ্যা উপকূলে ওখানেও তো ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গায় তাহলে কিভাবে যাবেন? এখন ওইটাই তো আমাদের বলা যাচ্ছে না, এখন কিভাবে যাবে, গাড়ি আলা মানে গাড়ি ছেড়তে চাহাচ্ছে না এর জন্য, মানে এখান থেকে যেতে যাচ্ছে না। না একদমই দেখো অঙ্কুরদা, যে বিষয়টা পর্যটকরা জানাচ্ছে যে এখান থেকে পুরী যাওয়ার কথা ছিল তারা কোনোভাবে এখান থেকে যেতে পারবে না, কারণ একদিকে যেমন এই যে সমুদ্র সৈকত দীঘা, সেই দীঘা থেকে কিন্তু এক প্রকারের ব্যারিকেড যেমন অপরদিকে করে দেওয়া হয়েছে, অপরদিকে কিন্তু সামনে সি বিচ এলাকায় যে সমস্ত দোকান যেগুলো ছিল সেই সমস্ত দোকান কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। পাশাপাশি কিন্তু দোকানে যে সমস্ত মালপত্র সেগুলিও কিন্তু তারা কিন্তু তুলে নিয়ে অন্যত্র চলে গিয়েছে। আপাততভাবে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু শুনশান রয়েছে এই দীঘা সম্বন্ধে। পরিস্থিতির উপর নজর রাখো, তুমি আমাদের সঙ্গে থাকো মধুসূদন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রাজু দাস। আবারও ফিরে যাব দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে, সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রাজু দাস। রাজু, যেটা তোমার কাছে জানতে চাইব, দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কিছু নদী বাঁধ রয়েছে, আমরা এর আগেও বিভিন্ন ঝড়ে দেখেছি সেই নদী বাঁধগুলো ভেঙে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে আমাদের, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কি জানতে পারছো, কতগুলি জায়গায় এই নদী বাঁধ ভেঙে যাওয়া বা সেক্ষেত্রে সেই ধরনের আতঙ্কের তথ্য এসে পৌঁছেছে প্রশাসনের কাছে, প্রশাসনই বা কি পদক্ষেপ করেছে সেক্ষেত্রে? দেখো, মূলত নদীবাদ ভাঙার মেইন মূল বিষয়টি গোসবাদ দ্বীপেই বেশিরভাগটা সময় হয়ে থাকে। আয়লা থেকে শুরু করে বুলবুল, আমফেন, প্রতিকটা যখন আমরা ঝড়ের কভারেজে গেছি সেখানে কিন্তু আমরা এই ঝড়ের থেকে নদীবাঁধ ভাঙার থেকে শুরু করে জলোচ্ছ্বাস হয়ে এলাকায় প্লাবিত হয়। তোমাকে বলে রাখি, যেহেতু সুন্দরবনের এক ফসলি জমি সেখানে কিন্তু এই মুহূর্তে ধান চাষ রয়েছে, পুরো বিস্তীর্ণ গোসবা জুড়ে কিন্তু ধানের চাষ হয়েছে এবং ধানের ফলনের সময় হয়েছে। সেই সময় যদি নদীর বাঁধ ভেঙে জল ঢোকে সেক্ষেত্রে যথেষ্ট চিন্তায় রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে সকল নদীবাঁধ, 54খানা নদীবাঁধ, যে নদীবাঁধের অবস্থা খারাপ ছিল, এই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই নদীবাঁধের কিছুটা হলেও মেরামত করতে সক্ষম হয়েছে। বেশ কয়েকটি নদীবাঁধের অবস্থা এখনও শোচনীয়, সেই জায়গায় কিন্তু ইরিগেশনের দপ্তরের আধিকারিকরা টহলদারি করছেন এবং সেখানে তড়িঘড়ি যাতে ব্যবস্থা নেওয়া যায় তারও ব্যবস্থা করছেন, কিন্তু প্রকৃতির কাছে কতটা তারা পেরে উঠবে সেটাই হচ্ছে সময়ের অপেক্ষায় রয়ে থাকবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আধিকারিকরা প্রত্যেকেই। মূলত যেভাবে সুন্দরবন বারবার দেখেছি এই জলোচ্ছ্বাস এবং প্লাবিত, তাদের একটাই দাবি, কংক্রিটের নদীবাঁধ, কিন্তু সেই কংক্রিটের নদীবাঁধ আজও পর্যন্ত হয় না। রাজা আসে রাজা যায় কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন হয়, কিন্তু মানুষের দুর্দশার অবস্থা কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। অঙ্কুর, একবারে রাজু তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন রয়েছেন দীঘাতে। মধুসূদন, যেটা তোমার কাছে জানতে চাইবো, এই যে দীঘাতে যে বোল্ডারগুলো ফেলা থাকে সি বিচের সামনে, এবং সেই ক্ষেত্রে বা যদি আমরা দেখি গভর্নমেন্টের যে হোটেলটি রয়েছে সেখানে, যে সার্কিট হাউসটি রয়েছে সেখানেও আমরা দেখেছি যে বোল্ডারের বিষয় বা সেই জায়গাটা পাড়ের যে অংশটা বা মেরিন ড্রাইভের দিকটা, এই সমস্ত জায়গায় তো লোক পৌঁছে যায় বা বোল্ডারের অনেক আরও উঁচু করার পদক্ষেপ থাকে অনেক ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে, ফলে সেই সমস্ত জায়গাগুলোয় কী কী পদক্ষেপ হয়েছে, আর হোটেল থেকে সমস্ত পর্যটককে চলে যেতে বলা হয়েছিল সে বিষয়ে বা প্রশাসন কতটা খোঁজ খবর নিচ্ছে, কতটা নজরদারি রয়েছে, সেটা কি দেখলে এই কদিনে?
একদমই দেখো অঙ্কুরদা, গতকাল থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে যে যেই সমস্ত হোটেলগুলিতে বহু পর্যটক রয়েছে আজ বেলা ১২টার মধ্যে তাদেরকে কিন্তু হোটেল থেকে চেক আউট করে নিতে হবে। এই বিষয়টি যখন পর্যটকদের বলা হয়, পর্যটকরা আমাদের কলকাতা টিভির সামনাসামনি তারা বলেছেন যে আমরা অনেক দূর থেকে এসেছি, কেউ নদিয়া, কেউ মুর্শিদাবাদ, কেউ মালদা, আবার কেউ বা বর্ধমান থেকেও এসেছেন। সেই সমস্ত পর্যটকরা তারা কিন্তু আজকের জন্য স্টে করে যাচ্ছেন আপাততভাবে, আগামীকাল তারা কিন্তু যদি সেরকম পদক্ষেপ না থাকে তাহলে কিন্তু আগামীকাল তারা রওনা দেবেন। এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তারা যেমনটা এসে পরিদর্শন করেছেন তারাও বলছেন যে ১২টার মধ্যে সমস্ত পর্যটকদের চেক আউট করে বেরিয়ে যেতে হবে। হোটেল মালিকরা তারা যেমন পর্যটকদের বলছে যে প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশ রয়েছে, আমরা এখানে থাকতে দিতে পারবো না। বহু পর্যটক কিন্তু তারা ওখান থেকে বেরিয়ে গিয়েছে আপাততভাবে, বহু ট্রেন যেমন বাতিল হয়েছে তাতে যেমন যাত্রীরা একটা চরম অসুবিধার মধ্যে পড়ছে, সেই জায়গায় কিন্তু প্রশাসনিক আধিকারিকরাও পুরো বিষয়টির উপর নজর রাখছে। অঙ্কুরদা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার পর এবার নজর রাখবো উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সার্বিকভাবে বসিরহাটে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ করেছে প্রশাসন এই ঝড় মোকাবিলার ক্ষেত্রে, এবং সাধারণ মানুষই বা এক্ষেত্রে প্রশাসনের সঙ্গে কতটা সহযোগিতা রেখেছে, কি দেখতে পাচ্ছ? দেখো, দানা পরিস্থিতি মোকাবেলা করতে কিন্তু আগে থাকতে তৎপর হয়েছিল উত্তর চব্বিশ পরগনার জেলা প্রশাসন। সেখানে যেখানে জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বসিরহাট মহকুমার শাসকের দপ্তরের মূল যে কন্ট্রোল রুম করা হয়েছে, এবং কন্ট্রোল রুম ছাড়াও উত্তর চব্বিশ পরগনার যে বিশেষ করে সুন্দরবন লাগোয়া ব্লক রয়েছে, সবচেয়ে যেটা ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন লাগোয়া যে ব্লকগুলো রয়েছে, ইঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হাস্তাবাদ, ধারোয়া, মিনাকাসহ যে ব্লকগুলো, সেই ব্লকগুলোর ওপরে যথেষ্ট তৎপর হয়েছে প্রশাসন। ইতিমধ্যে কিন্তু সন্দেশখালী ধামাকালিতে কিন্তু জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল এবং বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর, একাধিক দপ্তরকে কিন্তু সেখানে ইয়ে করা হয়েছে, ইঞ্জেক্ট করা হয়েছে। অন্যদিকে সন্দেশখালী ছাড়াও ইঙ্গলগঞ্জের লেবুকালিতে এবং হাসনাবাদে একই হয়েছে, অর্থাৎ দুর্যোগ বিপর্যয় দলকে যেমন কাজে লাগানো হচ্ছে। পাশাপাশি তুমি জানো নদীমাতৃক এলাকা হয় ভটভটি এবং মাতৃযানের ওপর নির্ভর করতে হয়, এই সময় বিশেষ করে যারা প্রসব মানে রুগী অর্থাৎ যে জনের মাতৃয়া আছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদেরকে আনা হয়েছে, এনে বিশেষ করে সেন্টারে রাখা হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের যে স্বাস্থ্য আধিকারিকরা আছে তাদের দেখাশোনার ভার নিয়েছে। অন্যদিকে নদীমাতৃক এলাকা বিশেষ করে ইঙ্গলগঞ্জের রায়মঙ্গল, কালিন্দি, একাধিক যে নদীবাঁধের পাড়ে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রাম থেকে মানুষকে সরিয়ে নিয়ে তাদেরকে উঁচু স্কুল বাড়িতে এবং ত্রাণ শিবিরে রাখা হয়েছে। এছাড়া সন্দেশখালীতে বেশ কিছু জায়গায় ইতিমধ্যে খবর এসেছে, সংখ্যাটা এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি, কিন্তু ইতিমধ্যে সূত্রের যেটা খবর প্রশাসনের তরফ থেকে যে বেশ কিছু মানুষকে কিন্তু সরানো হয়েছে এবং তাদের ত্রাণ শিবিরে রাখা হয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং বাচ্চাদের গুঁড়ো দুধ, শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে যে নদীমাতৃক এলাকায় যে বাঁধ অর্থাৎ এই এলাকা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার যে সুন্দরবন লাগোয়া প্রায় ৮০০ কিলোমিটার নদীবাঁধ রয়েছে, তার মধ্যে প্রায় ৬০ কিলোমিটার কংক্রিটের বাঁধ হয়েছে এবং এই ৮০০ কিলোমিটার নদীবাঁধের কিন্তু যে বেশি অংশটাই কিন্তু বেহাল এবং দুর্বল রয়েছে, সেই নদীবাঁধগুলো ইতিমধ্যে কিন্তু তদারকি শুরু করেছে সেচ দপ্তর থেকে ব্লক প্রশাসন, যেটা আমরা বারবার দেখাচ্ছিলাম কলকাতা টিভির মাধ্যমে। আর সন্দেশখালীর বেদিনী নদীতে কিন্তু গতকাল রাত্রিবেলায় প্রায় বানতলা বলে একটি জায়গা আছে, সেখানে ১২ ফুট নদীবাঁধ ভেঙে যায়, সেখানে তৎপরতার সঙ্গে সেখানে যেমন একদিকে মাটির বস্তা, বালি থেকে শুরু করে এবং বাঁশের পাইলিং ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে বাঁধ পরিদর্শনে অর্থাৎ পর্যবেক্ষণে রেখেছে আধিকারিকরা, যেমন দিনেও রাখবেন এবং রাত্রিরে, এবং রাত্রিরে থাকতে যেটা অসুবিধা পড়বে সেটা হচ্ছে বিদ্যুৎ পরিষেবা যাতে স্বাভাবিক থাকে তার সব রকম ব্যবস্থা করেছে। বিকল্প হিসাবে কিন্তু জেনারেটরকে ব্যবহার করা হচ্ছে এবং সেই জেনারেটর লাগে যাতে কোনোরকমভাবে বড়সড় যদি বিপর্যয়ের মুখে পড়তে হয় তার সব রকম আগাম প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আর বিশেষ করে বারবার যেটা প্রান্তিক মানুষের দাবি ছিল, বিশেষ করে সুন্দরবনের যে নদী পাড়ের বাসিন্দারা, তারা স্থায়ী কংক্রিটের বাঁধ দাবি করছিলেন, তাহলে বিগত দিনে তুমি দেখেছো আইলা, আম্পান, ইয়াসের মতো যে প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনকে বারবার আঘাত এনেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে নদীবাঁধ, ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জনজীবন, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেক জীবনের রুজি রোজগার, যাদের নদীর অর্থাৎ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে হয় কাঁকড়া মাছ ধরে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বারবার তারা এটা দাবি করেছেন যে স্থায়ী কংক্রিটের বাঁধ, কিন্তু সেইটা আসলেও কিন্তু সেটা এখনও হয়নি। নদীবাঁধের প্রাথমিকভাবে তারা
কাজ করলেও সেটা স্বাভাবিকভাবে তারা বাঁধ রক্ষা করার চেষ্টা করছে, অর্থাৎ দুর্বল বাঁধগুলোকে একটু স্বাভাবিক রাখার চেষ্টা করছে, যাতে এই ধরনের বিশেষ করে বঙ্গোপসাগরের যে দানা অর্থাৎ এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যাতে মোকাবেলা করা যায় তার জন্য প্রশাসন আগেভাগে কিন্তু তৎপর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের তিন প্রতিনিধি, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে ছিলেন সঞ্জিত চক্রবর্তী, পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে ছিলেন মধুসূদন ভট্টাচার্য, দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে ছিলেন রাজু দাস, তিনজনকে ধন্যবাদ। আমরা যে পরিস্থিতি তাতে প্রশাসনের পক্ষ থেকে এই দানার মোকাবিলায় যা যা করণীয় সমস্ত পদক্ষেপ করা হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে, চারজন মন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক থাকা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক যোগ দিতে ওই চারজন মন্ত্রীকে বারণ করেছেন, তিনি বলেছেন তারা যেন তাদের সংশ্লিষ্ট এলাকায় থেকে জনপ্রতিনিধি হিসেবে যারা এই ঝড় মোকাবিলা এবং ঝড়ের ক্ষেত্রে যাতে ত্রাণ সহজে পৌঁছয়, জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় মানুষের দুর্দশার কথা মাথায় রেখে জেলা প্রশাসনকে সুনির্দিষ্ট নির্দেশ দেন, সেই প্রত্যেকটি বিষয়ে নজরে রাখার জন্য মন্ত্রীদের দায়িত্ব দিয়েছেন। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত দানার ঠিক কোথায় অবস্থান, কিভাবে ঘুরবে, আগামী পূর্বাভাস কি বিশদে জানানো হয়েছে, শোনাব দর্শকদের আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। আমাদের সাগর আইল্যান্ড থেকে সাগর দ্বীপ থেকে সকাল 8:30 অবজারভেশনে 600 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে দূরে রয়েছে, 600 কিলোমিটার দূরে। আর এটার এখন আমাদের পূর্বাভাস হল উত্তর পশ্চিম দিকে এটা অগ্রসর হবে, আর আগামী কালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখ আগামীকালই উপকূল অঞ্চল বা উপকূল ভাগ অতিক্রম করবে, এটা আমাদের ওড়িশা, উত্তর ওড়িশা আর পশ্চিমবঙ্গ উপকূলে, যেটা আমাদের বলা হয়েছিল পুরী আর সাগরদ্বীপের মাঝে, সেটা আমাদের আরও স্পেসিফাই করা হয়েছে, যেটা এরিয়াটা হচ্ছে আমাদের ভিতরকণিকা ওড়িশাতে আর ধামারা এর কাছাকাছি কোনো এলাকায় আমাদের এটা আপনার যেটা স্থলভাগে আমার পৌঁছবে যে এরিয়াটা সেটা হচ্ছে এই কাছাকাছি। আর টাইমটা হচ্ছে আপনার 24 তারিখ রাত থেকে 25 তারিখ সকালের মধ্যে, যেটা বলা হয়েছিল আগেই। স্থলভাগ স্পর্শ করার সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ গতিবেগ 100 থেকে 110, যেটা আগেই বলা হয়েছিল, দমকা হয় 120 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখছেন 4:40, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে দুটি জেলা, পশ্চিমবঙ্গের যে দুটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে একটি পূর্ব মেদিনীপুর, অপরটি দক্ষিণ চব্বিশ পরগনা। এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার দুটি জায়গা থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি এবং নামখানায় রয়েছেন প্রতিনিধি, কুলতলিতে রয়েছেন প্রিয়গোপাল মুখোপাধ্যায় এবং নামখানায় রয়েছেন কোয়েল মণ্ডল। আমি ওদের কাছ থেকে সেখানে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত ঠিক কি কি পদক্ষেপ করা হয়েছে সেই বিষয়ে সর্বশেষ আপডেট নেব। সরাসরি চলে যাব প্রথমে কুলতলিতে, কুলতলিতে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত কুলতলির কি পরিস্থিতি? একদমই দেখো, এখনো পর্যন্ত অঙ্কুরদা তোমাকে যেটা বলে রাখি যে আচ্ছা সকাল থেকে কিন্তু কুলতলিতে এই ডানার প্রভাবে বৃষ্টিপাত আরম্ভ হয়েছিল, এখন বৃষ্টিপাত কমলেও কিন্তু হবে করলেও কমলেও কিন্তু আকাশের অবস্থা খারাপ, এবং এখানে সকাল থেকে কিন্তু হালকা দমকা হাওয়া সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কিন্তু কুলতলির বিডিও সহ এবং কুলতলির থানার পক্ষ থেকে কিন্তু মাইকিং প্রচার চালানো হচ্ছে, এবং কুলতলিতে যে 7টি ফ্ল্যাট সেন্টার রয়েছে সেই ফ্ল্যাট সেন্টারে কিন্তু যে উপকূলবর্তী যে সকল মানুষ সে সকল মানুষদের কিন্তু সেই ফ্ল্যাট সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে ওষুধপত্র থেকে আরম্ভ করে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। এবং কুলতলির বিডিও নিজে কিন্তু কুলতলির যে সমস্ত বাঁধ কাঁচা বাঁধ আছে সেসব কাঁচা বাঁধগুলো পরিদর্শন করছেন, এবং সেখানে যাতে যে এই দুর্যোগে যাতে সেই বাঁধ না ভাঙে সেই কারণে কিন্তু সে যেখানে মাটির দরকার সেখানে মাটি দেওয়া হচ্ছে এবং বাঁধের কাজ চালাচ্ছে। ইতিমধ্যে কিন্তু কুলতলি যে বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল, তিনিও কিন্তু যে কুলতলির যে কাঁচা বাঁধগুলো আছে সেই কাঁচা বাঁধগুলো পরিদর্শন করে গেছেন, এবং বলতে
বলতে গেলে কুলতলিতে এখন এই যে ডানা দুর্যোগ মোকাবিলায় কিন্তু কুলতলির প্রশাসন তৎপর। ইতিমধ্যে কিন্তু কুলতলি থানার পক্ষ থেকে কিন্তু জেসিবি রাখা হয়েছে, যাতে গাছ পড়ে মেন রাস্তা বন্ধ হলে সেই গাছগুলো যাতে দ্রুত সরানো যায়, সেই জন্য কিন্তু কুলতলি থানার পক্ষ থেকে কিন্তু জেসিবি রাখা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু কুলতলি থানার যে সকল পুলিশ কর্মী তারা কিন্তু সারা জায়গায় টহল দিচ্ছে, এবং কুলতলি থেকে কুলতলি কৈখালী যে পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্র থেকে কিন্তু যে সকল যে পর্যটকরা এসেছিল তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে আজ বিকেলের মধ্যে তারা নিজের জায়গায় ফিরে যেতে। সেই মতো কিন্তু আজ সেই কৈখালী থেকে যে পর্যটকরা তারা কিন্তু আজ তাদের নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু কুলতলি যে প্রশাসন কিন্তু এই ডানা মোকাবিলায় একদম কঠোরভাবে তৎপর। তুমি আমাদের সঙ্গে থাকো প্রিয়গোপাল, আমাদের সঙ্গে নামখানা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি কোয়েল মণ্ডল, সরাসরি চলে যাব কোয়েলের কাছে। কোয়েল, সার্বিকভাবে এই নামখানাতে কি পরিস্থিতি? নামখানা থেকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মৎস্যজীবীরা প্রচুর থাকেন, এখনো পর্যন্ত সে বিষয়ে কি জানতে পারা যাচ্ছে? মৎস্যজীবীরা যারা মাছ ধরতে গিয়েছিলেন সমুদ্রে, তারা কি সকলেই ফিরে এসেছেন? এই বিষয়ে প্রশাসনের কাছে সুনির্দিষ্ট তথ্য কি এখনো পর্যন্ত পেয়েছে প্রশাসন? কি জানতে পারা যাচ্ছে? একদমই দেখো, এই ঘূর্ণিঝড় ডানাকে কেন্দ্র করে মৎস্যজীবীদের জন্য কিন্তু একাধিক সতর্কতামূলক প্রচার করা হয়েছে একাধিকবার, এবং লাগাতার প্রচার চলছে কয়েকদিন আগে থেকে। আজও দিনভর মৎস্যজীবীদের উদ্দেশ্যে সেই মাইকিং প্রচার করা হয়েছিল যে কোনোভাবেই যাতে মৎস্যজীবীরা আগামী শনিবার পর্যন্ত গভীর সমুদ্রে রওনা না দেয়, এবং গত সোমবারের মধ্যেই সকল মৎস্যজীবী ট্রলারকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। মৎস্যজীবী ট্রলারগুলি যাতে উপকূলে ফিরে আসে সেই দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছিল একাধিক মৎস্যজীবী সংগঠনগুলোকে। সেই মতন কিন্তু একেবারেই সোমবার এবং মঙ্গলবার দিনও যেমনটা দেখা গিয়েছে, গভীর সমুদ্রে যারা ছিল সেই সকল ট্রলারগুলি উপকূলে ফিরে এসেছে। এই মুহূর্তে নামখানায় রয়েছি, নামখানার ছবিটা তোমাকে দেখাবো। একেবারে নামখানা হাতানিয়া দোয়ানিয়া যে নদী, সেই নদীতে একেবারে দুই প্রান্তে কিন্তু সারি সারি মৎস্যজীবী ট্রলার সেগুলো কিন্তু নগর করে রয়েছে, শক্ত করে কাছি দিয়ে একেবারেই কিন্তু উপকূলের সঙ্গে বাঁধা রয়েছে ট্রলারগুলোকে, যাতে ঝড় যখন আছড়ে পড়বে বা ঝড়ের প্রভাবে যখন উত্তাল হবে এই নদী বা ঝোড়ো হাওয়া বইবে, সে সময় যাতে ট্রলারগুলো দুর্ঘটনার কবলে না পড়ে সেই দিকটার কথা মাথায় রেখে কিন্তু নিরাপদ স্থানে অর্থাৎ নামখানার যে ঘাট এবং নারায়ণপুর এবং নামখানা দুই প্রান্তে ট্রলারগুলিকে এনে কিন্তু একেবারে নগর করে রাখা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই প্রশাসনের তরফ থেকে এই যে ঘূর্ণিঝড় ডানাকে কেন্দ্র করে সচেতনতামূলক কয়েকদিনের যে মাইকিং প্রচার চলছিল সেই প্রচারে কিন্তু একেবারেই ফল হয়েছে, এবং মৎস্যজীবী ট্রলার তারাও কিন্তু সেই ট্রলারগুলো একেবারেই উপকূলে ফিরিয়ে এনেছে। এই মুহূর্তে শুধুমাত্র নামখানা নয়, নামখানার পাশাপাশি কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, রায়দিঘি, এই বিভিন্ন যে মৎস্য বন্দর সেই বন্দরে কিন্তু হাজার হাজার মৎস্যজীবী ট্রলারগুলো তারা এসে ভিড় করেছে, এবং সেই ট্রলারগুলো সারি সারিভাবে কিন্তু একেবারে লাইন দিয়ে দাঁড় করানো রয়েছে, এবং যে নদী পার রয়েছে সেই পারের সঙ্গে মোটা কাছি দিয়ে শক্ত করে বাঁধা রয়েছে ট্রলারগুলোকে, যাতে যেই মুহূর্তে কিন্তু দমকা হাওয়া বইবে সেই মুহূর্তে যাতে কোনো রকম সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, সেটার উপর নজরদারি চালানো হয়েছে, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? একদমই, এই যে বকখালি পর্যটন কেন্দ্র, শুধুমাত্র বকখালি নয়, জেলার অন্যতম দুটি পর্যটন কেন্দ্র, একদিকে বকখালি অন্যদিকে গঙ্গাসাগর, এই দুটি পর্যটন কেন্দ্রে কিন্তু একেবারেই গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যের মধ্যে পর্যটকদের ফিরে যাওয়ার, পর্যটন কেন্দ্র ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতন গতকাল এবং আজকেও কিন্তু দুপুর পর্যন্ত